নমস্কার বন্ধু, রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন খোদ শামীম বাবু এবং সাক্ষাৎকার চেয়ে যে মুখ্যমন্ত্রী কিন্তু বারবার বারবার পার্শ্ব শিক্ষকদের নিয়ে সোচ্চার হতেন বিরোধী থাকাকালীন অবস্থায়, এখনও সেই রাজ্যের পার্শ্ব শিক্ষকরা সত্যি অর্ধারে অনারে এমনই অবস্থা, সত্যি 12-13,000-10,000 সংসার কিন্তু চলছে না এমনটাই কিন্তু জানিয়েছেন শামীম বাবুরা। এবং তিনি একটি সাক্ষাৎকার চেয়েছেন এবং বিস্তারিত বলেছেন যে এই বেতনে সত্যি উল্লেখ করে দিয়েছেন যে এতে সংসার কিন্তু চলে না, একবার অবশ্য সাক্ষাৎকার দেওয়ার জন্য। যে পার্শ্ব শিক্ষকদের প্রতি কেন সরকারের এই উদাসীন মনোভাব, সেই চিন্তাভাবনাকে নিয়েই জোরদার কিন্তু উপস্থাপনা করেছেন শামীম বাবুরা। এবং পরিস্থিতি যেদিকে এগিয়ে চলেছে সেই জায়গায় দাঁড়িয়ে ইপিএফ মামলায় কিন্তু অনেকটাই পৌঁছে গিয়েছে, কিন্তু কবে অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেই নিয়ে তারা কিন্তু জোরদার চেষ্টা চালাচ্ছে, কিন্তু শেষমেশ যাই হোক টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢোকাতেই হবে এমনটাই কিন্তু বলছেন যে সমস্ত নেতৃত্ব রয়েছে। অনেক শিক্ষক বলছে বিশ্বাস করতে চাইছে না যে সত্যি কী হবে, কিন্তু বিশ্বাস করতে বন্ধু লড়াই চালিয়ে যাচ্ছেন, সেই লড়াইয়ের বার্তাকে সামনে রেখে তো এগিয়ে যেতে হবে। এবং পরবর্তী স্ট্র্যাটেজি হিসাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের যে সাক্ষাৎ, সেই সাক্ষাৎের বিষয়টা নিয়ে তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তা নাহলে কিন্তু তারা খুব শীঘ্রই রাস্তার লড়াইয়ে নামবেন এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছেন শামীম বাবুরা। তাই রাস্তায় লড়াইয়ে নামার আগে মুখ্যমন্ত্রীকে চিঠি, শিক্ষামন্ত্রীকে চিঠি, বিকাশ ভবনে আরেকবার নাড়িয়ে দেওয়া, অর্থাৎ এই যে চাপ, তার সামনে কিন্তু 2024 লোকসভা ভোট আসছে এবং সেইখানে দাঁড়িয়ে যদি কিছুটা জল মেপে কিছুটা বেতন বৃদ্ধির একটা আবহাওয়া তৈরি করা যায় সেই দিকেই কিন্তু হাঁটছেন। তবে অনেকেই বলছেন এই সমস্ত চিঠি দিয়েও কিন্তু কোনো পাত্তা দেবেন না এই পক্ষে, কারণ বর্তমান পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী একবারও পার্শ্ব শিক্ষকদের সঙ্গে সময় দেননি, সে যে নেতৃত্বই হোক বা যারাই হোক, সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বেতন বৃদ্ধিতে দূরস্থ সরকারের চিন্তাভাবনা এখন অন্যদিকে রয়েছে। তাই এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বন্ধু শামীমবাবু তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন, অপরদিকে বেতন বৃদ্ধির মামলাটাও কিন্তু খুব শীঘ্রই আবার একটা ফাইনাল হেয়ারিং দিকে এগিয়ে চলেছে এবং সেখানে একটা রায় হতে পারে, একতরফা রায় কিন্তু বিচারপতি ঘোষণা করতে পারেন। এই পর্যায়ে দাঁড়িয়ে বিভিন্ন কানাঘুষা শোনা গেলেও যে কত বেতন বৃদ্ধি করবে এই নিয়ে কিন্তু সরকার কোনো কিছুই জানেন, মানে টালবাহানা কিন্তু চলছেই বন্ধু। তাই এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকারের বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন অবশ্যই জানাবেন, দেখতে থাকুন টুড নিউজ চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। তবে তিনি কী বিষয়টি জানিয়েছেন চিঠির মধ্যে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, তবে এই চিঠির প্রসঙ্গে আপনাদের কী মতামত বা বক্তব্য আছে অবশ্যই তুলে ধরার চেষ্টা করবেন। তবে একটা বিষয় বন্ধু, কিছু কিছু নেতৃত্বরা তারা কিন্তু ঘরে ঢুকে রয়ে গিয়েছে, অর্থাৎ তারা কিছুই করছে না। তো এই ধরনের নেতৃত্ব তারা চেষ্টা চালাচ্ছেন, তার মানে এই সমস্ত নেতৃত্বদের পাশে কিন্তু থাকতে হবে এবং লড়াইয়ের বার্তা কিন্তু তাদের পাশে থাকতে হবে, এখানেই কিন্তু সফলতা আসবে। তা না হলে কিন্তু যদি সমস্ত নেতৃত্বকে এইভাবে একটা মানে বিভ্রান্তির মধ্যে ফেলে রাখা হয় তাহলে কিন্তু এই দাবি দেওয়া কিন্তু কেউ আনবে না, কেউ নামবে না। তাই যারা রাস্তা লড়াই নামতে চাইছে তাদের পাশে থাকতে হবে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে বন্ধু, তা না কিন্তু কিছুই হবে না। আপাতত বন্ধু এইটুকু দেখতে থাকুন টুড নিউজ চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। নমস্কার, ধন্যবাদ।